হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। অনেকেই অনেক রকমের সমস্যা আছেন ভিডিও এডিট করার সময়, ওয়াটার মার্ক আসে বা স্ক্রিন রেকর্ডার করতে পারছেন না সঠিকভাবে। তাদের জন্য আজকের এই ভিডিওটা, জল চাপ আর থাকবে না, ওয়াটার মার্ক লেখাটা আর থাকবে না, ভিডিও এডিট করতে পারবেন খুব সহজেই। তো বিস্তারিত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন, এখানে এই যে ভিডিও স্ক্রিন রেকর্ডার, এটা দিয়ে আমরা ভিডিও এডিট করতে পারবো মোবাইল দিয়ে খুব সহজে। তো তোমরা এই যে এখানে গুগল প্লে স্টোরে আসবে, আসার পরে এই লেখাটা লিখবে, লেখার পর এখানে সার্চ করলে তোমরা প্রথমে পেয়ে যাবে দেখো অ্যাপসটি। কিন্তু আমি এখানে লেখে যদি সার্চ করি তো দেখো সর্বপ্রথমই অ্যাপসটি আমি পেয়ে যাবো। অ্যাপসটি আমার ডাউনলোড করা আছে এবং এইটাতে দিয়ে যে তোমরা ভিডিও এডিট করো ওয়াটার মার্ক আসবে না। আমি তোমাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটিতে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ। অ্যাপসটি আমি ডাউনলোড করে রাখছি, এখন এইটা ওপেন করব। যে দেখো এখানে ক্লিক করবে, অ্যাডগুলো আসলে অ্যাডগুলো কেটে দিবে। অনেক রাত করে ভিডিওটা বানাচ্ছি, কণ্ঠ বা ভয়েসটা কিছু সমস্যা হতে পারে, কিন্তু ভিডিওটা তোমাদের 100% কাজে আসবে। দেখো বন্ধুগণ, ভিডিও এডিট করতে চাইলে এখানে তুমি ক্লিক করবে। তো এইখান থেকে এইখানে ক্লিক করবে, একটি ভিডিও নেবে তুমি এখানে, বা যে কয়টা ভিডিও তোমার প্রয়োজন হয় তুমি সেই ভিডিওগুলো নেবে। আমি একটি ভিডিও নেই এখান থেকে, বা তুমি ইচ্ছা করলে আরও ভিডিও এখানে অ্যাড করতে পারো। আমি একটি ভিডিও নেই, এখানে ক্লিক করলাম। দেখো ভিডিও কিন্তু অলরেডি একটা চলে আসছে এখানে। তো এখান থেকে তোমরা ভিডিও কাটাকাটিও করতে পারো। আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে যদি ক্লিক করো তাহলে এখান থেকে তুমি ভিডিওটা কিছু কাট করতে পারবে, মানে কেটে ছুটু করতে পারবে, যে অংশটা তোমার প্রয়োজন নয় সেই অংশটা তুমি বাদ দিতে পারবে। দেখো এইখানে ক্লিক করবে ভিডিও কাটার জন্য, এখানে তুমি কতটুকু অংশ বাদ দিতে চাও তা এখান থেকে বেছে নিবে। তো মনে করো আমি অল্প একটু অংশ বাদ দিব। অতটুকু আমি বাদ দিয়ে দিলাম মাঝখানের জায়গাটা, তারপরে এখানে ক্লিক করবে। টিপ চিহ্ন লেখাতে এখানে ক্লিক করবে। তো এখান থেকে কিছুটা অংশ কেটে দিলাম, তারপর আবারও যদি তুমি কাটতে চাও ভিডিও তাহলে এখান থেকে যদি কাটতে চাও এখানে ক্লিক করবে, এখানে যদি কাটতে চাও এখানে ক্লিক করবে। তো এখানে 5 সেকেন্ড আছে, এখান থেকে কেটে আমি আরও বা এখান থেকে আবার এখানেও ক্লিক করতে পারো। তোমার যতটুকু অংশ প্রয়োজন ততটুকু কেটে দিবে। কেটে দেওয়ার পর ভিডিও এডিট করতে চাইলে এই যে এখানে একটি ওয়াটার মার্ক দেখা যাচ্ছে, এই যে দেখো, তোমরা এইখানে ক্লিক করে দিবে। এইখানে ক্লিক করার পর তুমি যদি চাও এখান থেকে এটাকে কিনে নিতে পারো। দেখো অনেক টাকা লাগবে এটা ব্যবহার করতে চাইলে, এটা কিনে নিতে চাইলে। তো আমরা ফ্রিতে ব্যবহার করব, তার জন্য আমার চ্যানেলের সমস্যা হতে পারে আমি জানি। তারপর তোমাদেরকে আমি দেখাবো কীভাবে ওয়াটার মার্ক ছাড়া ভিডিও এডিট করা যায় বা স্ক্রিন রেকর্ডার করা যায়। অবশ্যই ভালো লাগলে বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বা তুমি কী ভিডিও চাও তা কমেন্ট করে আমাকে বলতে পারো, আমি তোমার
কথা মতো ভিডিও বানানোর চেষ্টা করব। এখানে ক্লিক করার পর এই যে আবার এখানে তুমি আবার ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই যে দেখো এখানে এখানে তুমি যদি ক্লিক করো একটি অ্যাড আসবে। একটি অ্যাড আসলে তুমি অ্যাডটি দেখবে, দেখার পর শেষ হয়ে গেলে অ্যাডটি কেটে দেবে। কেটে দেওয়ার পর তুমি এখান থেকে এই যে সেভ সেভ করে দিবে। আমি তোমাদেরকে দেখাই, এই যে সেভ করে দেওয়ার পর তোমার ভিডিও এইচডি কতটুকু করবে তুমি দিয়ে দিবে। তারপর এখান থেকে আবারও সেভ করে দিবে, তাহলে তোমার ভিডিও এডিট শুরু হবে। কিছুক্ষণের ভিতরে তোমার ভিডিও এডিট হয়ে যাবে। তো ভিডিওটা এখানে আজকের মতো, বন্ধুগণ অনেক রাত হয়ে গেছে তাই ভিডিওটা বিস্তারিত তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। তো আজকের মতো এখানেই, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।